টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, বুয়েট তাদের ভর্তি পরীক্ষার তারিখ মোটামুটি অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। আসলে বুয়েটের ভর্তি পরীক্ষা আমরা ধারণাই করছিলাম যে হয়তোবা সেপ্টেম্বর বা অক্টোবরে হবে, তো তারা যে ডেট বলেছে এটা কিন্তু আনঅফিসিয়াল, অফিসিয়াল না, আমি পুরোটা ক্লিয়ার করছি। আপাতত তাদের ডেটটা হলো 20 এবং 21 অক্টোবর। এই 20 এবং 21 অক্টোবর তাদের যে প্রাথমিক বাসায় পরীক্ষা সেটি হবে, এবং এরপর তোমাদের প্রাথমিক বাসায়ের যে রেজাল্ট সেটা দিবে, এবং দেন তাদের চূড়ান্ত লিখিত পরীক্ষা হবে 6 নভেম্বর। তাহলে কি প্রাথমিক বাসায় 20 এবং 21 অক্টোবর এবং চূড়ান্ত 6 অক্টোবর। আসলে বিষয়টি তাদের যে মিটিং আছে সেখানে সিদ্ধান্ত হয়েছে, এবং সকল বিশ্ববিদ্যালয়ের তারিখ যে নির্ধারণ হয় সেখানে তারা এটা জানিয়েছে, কিন্তু তাদের ওয়েবসাইটে এবং অফিসিয়ালিভাবে এখন পর্যন্ত কিন্তু এই তথ্যটা জানায়নি। এখন কিন্তু তাদের ওয়েবসাইটে আগে নোটিশটাই আছে, অর্থাৎ 22 জুন যে তাদের একাডেমিক কাউন্সিল হয়েছিল সেখানে যে সিদ্ধান্ত যে পরীক্ষার 10 দিন আগে জানানো হবে, সো এটাই এখন পর্যন্ত নোটিশ আছে। তবে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই যে ভর্তি পরীক্ষার নতুন যে একটা তারিখ হয়েছে সেটা কিন্তু জানায় দিবে বুয়েট প্রশাসন। তাহলে যারা বুয়েটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা মোটামুটি এই টার্গেটটাকে রেখেই কিন্তু প্রস্তুতিটা নিতে পারো। আর আজকের ভিডিওতে মূলত এই কথাই ছিল, তো তোমাদের জন্য শুভকামনা, টেক কেয়ার, গুড বাই।